ফণী ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কতা জারি হয়েছে দেশ জুড়ে। কয়েকটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। ইতিমধ্যে ফণী মোকাবিলায় আগাম অর্থ বরাদ্দ করা হয়েছে এ রাজ্যকেও। রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা মতো বন দপ্তরের তরফে পর্যটন স্থলগুলিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোড পরিমল কানন পার্কেও নোটিশ দিয়ে বন্ধের কথা ঘোষণা করল পরিমল কানন কর্তৃপক্ষ। বন দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হয় বলে খবর। চন্দ্রকোনা রোডের এই পর্যটন কেন্দ্রে প্রত্যহ বহু পর্যটক ভিড় জমান। পার্কের ভিতরে বনভোজন থেকে নানা রকম বিনোদনের পরিকাঠামো থাকায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতিদিনই। এদিন ফণী সাইক্লোনের প্রভাবে আগাম সতর্কতা অবলম্বন করা হলো বন দপ্তরের তরফে। পরিমল কানন পার্কের মূল গেটে পোস্টার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে ফণী ঝড়ের কারণে আগামী 3 ও 4 তারিখ বন্ধ থাকবে পার্ক। এই দুদিন বন্ধ রাখা হবে পার্ক এবং পার্কের ভিতর যাতে কোনোভাবেই আগত পর্যটকরা প্রবেশ করতে না পারে সেদিকটি নজর রাখার জন্য পার্কের কর্মীরা উপস্থিত থাকবে বলে জানান বন দপ্তরের চন্দ্রকোনা রোডের ডেপুটি রেঞ্জার তাপস কারক। সরকারিভাবে গতকাল আমাদের কাছে একটা নির্দেশিকা এসেছে যে 3 তারিখ এবং 4 তারিখ প্রবলভাবে একটা ঘূর্ণিঝড় আসছে, যেটা পুরী সমুদ্র উপকূলের মধ্যে দিয়ে আজরে পড়বে এবং ফণী বলে তার নাম। সেটাই পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে মেদিনীপুর, দুটো মেদিনীপুর উপর দিক দিয়ে যাবে। সেই জন্য একটা নির্দেশিকা এসছে যে 3 তারিখ এবং 4 তারিখ আমাদের ইয়েটা বন্ধ রাখতে হবে, পার্ক বন্ধ রাখতে হবে। সেই জন্য আমরা নোটিশ ঝুলিয়েছি এবং লোককেও জানাচ্ছি 3 তারিখ 4 তারিখ আমাদের ভিজিটার্স অ্যালাউ থাকবে না, আমাদের সরকারি স্টাফ থাকবে রক্ষণাবেক্ষণের জন্য। এই না, কোনোরকমভাবে প্রবেশ করানো যাবে না, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তারই নির্দেশ আছে। এরকম নির্দেশ এসে গেলে, কোনোরকম ঘটনা ঘটে গেলে তার দায় দায়িত্ব সরকারভাবে নেওয়া যাবে না, সেই জন্য বন্ধ রাখা হচ্ছে। না, সরকারি স্টাফ তারা তো থাকতেই হবে, তারা তো ছেড়ে যেতে পারবে না, তো জেনারেলি তারা থাকবে এবং তাদেরকে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেফগার্ড নিতে।